শতরানে বিরাট কোহলি আবারও নিজের রূপে ফিরলেন বিরাট কোহলি শতরানে বিরাট কোহলি অস্ট্রেলিয়া এবং ভারতের টেস্ট ম্যাচ এবং সেখানেই তিন বছর পর সেঞ্চুরি বিরাট কোহলির কিং কোহলি সেঞ্চুরি তিন বছর পর টেস্টে সেঞ্চুরি বিরাট কোহলির নিজের রূপে ফের কিং কোহলি তিন বছর পর টেস্টে সেঞ্চুরি বিরাট কোহলির তিন বছর পর টেস্টে সেঞ্চুরি বিরাট কোহলির শত রান করলেন বিরাট কোহলি ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ এবং সেই চতুর্থ টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনে তিন বছর পর টেস্ট সেঞ্চুরি বিরাট কোহলি সঙ্গীতা দে রয়েছেন আমাদের সঙ্গে ক্রীড়া সাংবাদিক সঙ্গীতা তিন বছর পর বিরাট কোহলি টেস্টে শত রান একেবারেই পারমিতা দেখো প্রায় 39 মাস 2019 এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে শেষবার শত রান করেছিলেন বিরাট কোহলি এবং আজকে আবার আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় 39 মাস তিন বছরেরও কিছু বেশি মাস বাদে আবার টেস্টে শত রান পেলেন বিরাট কোহলি এবং আজকে বিরাট কোহলির এই শত রান এই ম্যাচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তুমি আমরা যদি ম্যাচের দিকে খেয়াল করি তাহলে এই শত রানটা করতে 241টা বল খেলেছেন বিরাট কোহলি কিন্তু বাউন্ডারি মেরেছেন চারটে একটাও ছয় হয়নি স্ট্রাইক রেট খুব একটা ভালো নয় কিন্তু যে ধৈর্যের দরকার ছিল যেভাবে খেলার দরকার ছিল সেটা আজকে বিরাট কোহলি দেখেছেন দিনের শুরুটা তিনি শুভমান গিলকে নিয়ে করেছিলেন শুভমান গিল লাঞ্চের আগেই আউট হয়ে গিয়েছেন তারপর ভরত আউট হয়ে গিয়েছেন এখন অক্ষর প্যাটেলকে নিয়ে তিনি ব্যাট করছেন এই যে একটা 480 রানের অস্ট্রেলিয়ার চাপ সেটার একটা পাল্টা দেওয়া এবং এখনো পর্যন্ত অনেকটা রানে পিছিয়ে রয়েছে 400 রান ইতিমধ্যে হয়েছে ভারতীয় দলের এখনো 80 রানে পিছিয়ে রয়েছে ভারত সেই জায়গা থেকে একটা নেতৃত্ব দেওয়ার ব্যাটিং এর দরকার ছিল ভারতীয় শিবিরে যেটা বিরাট কোহলি করেছেন হয়তো 100 সেঞ্চুরি প্রায় তিন বছরেরও বেশি সময় পরে তিনি টেস্টে সেঞ্চুরি পেলেন এটা তার কাছে একটা অনেক বড় প্রাপ্তি যেরকম ঠিক কিন্তু তার এই ব্যাটিংটা আজকে ভারতীয় দলের ভীষণভাবে দরকার ছিল যে ধৈর্য দেখিয়ে বিরাট কোহলি এই ব্যাটিংটা করেছেন বা এখনো পর্যন্ত করে চলেছেন এবং ভারতকে অবশ্যই একটা টেস্টটা হয়তো ড্রয়ের দিকে এগোচ্ছে কিন্তু তবুও ভারতীয় দলকে একটা আশার আলো দেখিয়ে যাচ্ছে বিরাট কোহলির ব্যাটিং কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে গেলে সেখানে নিজের পক্ষে ড্র করতে হবে এই ম্যাচটা 2-1 এগিয়ে রয়েছে ভারতীয় দল এই সিরিজে নিজের পক্ষে ড্র করতে হবে এই ম্যাচটা না হলে খুব মুশকিলে পড়তে হবে যেহেতু নিউজিল্যান্ড শ্রীলঙ্কার ম্যাচ চলছে এবং অবশ্যই সেই দিকেও ভারতীয় দলের প্রত্যেকটা সদস্যের চোখ রয়েছে মিচেলের একটা শত রান নিউজিল্যান্ডের সেটা ভারতীয় দলকে স্বস্তি দিয়েছে ঠিকই কারণ শ্রীলঙ্কা যদি কোনোভাবে জিতে যায় তাহলে ভারতকে অনেক অঙ্কের মুখে পড়তে হবে কোয়ালিফাই করার এবং যেহেতু অস্ট্রেলিয়া অলরেডি কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা এবং খেলাটা এখানে যদি এই ম্যাচটা হেরে গিয়ে সেখানে খেলতে হয় সেটাও একটা বাড়তি চাপ তো সবকিছু মিলিয়ে আজকে বিরাট কোহলির এই শত রানটা তার ব্যক্তিগত 75তম আন্তর্জাতিক শত রান তার ব্যক্তিগত দিক থেকে যেরকম দরকার ছিল কিন্তু অনেক বেশি দরকার ছিল ভারতীয় দলে আজকের এই টেস্টের জন্য পারমিতা ধন্যবাদ সঙ্গীতা আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঙ্গীতা দে বিরাট কোহলির শত রান 241 বলে শত রান কিং কোহলি তিন বছর পর টেস্টে সেঞ্চুরি বিরাট কোহলির এখন বিরাটের ব্যাটেই ভরসা আপামর ভারতীয়